আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে সুস্বাগতম দেখুন এই হাতটাতে কিছু অন্যরকম বৈশিষ্ট্য আছে যেটা না বললে আপনারা বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন এর প্রথম যে লাইনটা আমি দেখাতে চলেছি আজ পর্যন্ত এই হাত আমার কাছে একটাও আসেনি সেটা হলো প্রথম যেটা লাক লাইন এত সুন্দর লাক লাইন এবং সোজা স্টেট দেখুন পুরো সোজা স্যাটার্ন মাউন্ট পর্যন্ত পৌঁছে গেছে একদম কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই কোনো রকম কার্ডপিট ছাড়াই একটা জায়গায় একটু কাঠ আছে কিন্তু তেমন কোনো প্রবলেম নেই পুরো স্যাটার্ন মাউন্ট পর্যন্ত পৌঁছে গেছে একেবারে ছোটোবেলার থেকে শুরু করে এরা কোনো একটা কাজের সাথে যুক্ত থাকে যেটার দ্বারা সারা জীবন একটা প্যাসিভ ইনকাম এদের কাছে পকেটে আসতে থাকে সারা জীবনের জন্য কোনো ধরনের বড় ধরনের সোর্স সোর্সে এরা চাকরিও পেতে পারে অথবা করে এবং বড় ধরনের কাজই এরা জীবনে করে থাকবে সাথে সাথে যে রেখাটা আমি আগে একটা ভিডিওতে বলেছি যেটা ক্রোড়পতি রেখা দেখুন কত সুন্দর এই রেখার সাথে পুরো মার্কারি লাইনের সাথে মিশে গেছে এই রেখাটা গিয়ে সান লাইনের কিছু দূরে গিয়ে থেমে গেছে এখান দিয়ে আরও একটা ছোট রেখা যেটা সান লাইনের কাছে পর্যন্ত পৌঁছে গেছে এখান দিয়ে আরও একটা রেখা গিয়ে পুরো লাইন পর্যন্ত পৌঁছে গেছে তিনটি রেখা দেখুন এত সুন্দর রেখা যাদের হাতে থাকে তারা একটা সময় গিয়ে বিজনেসের সাথে সাথে বিজনেস তো করবেই এদের জীবনে একটা ইচ্ছা থাকে সব সময়ের জন্য এবং করেও কিন্তু তার সাথে সবথেকে বড়ো যে ব্যাপারটা হলো এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং এই এই যে চিহ্নটা আমি একবারে বলতে পারি এদের হাতে এটা হলো মিলেনিয়ার যোগ একটা সময় গিয়ে এরা ঠিক ক্রোড়পতি হবেই যে করে এদের চিন্তাধারাটা সেই পথে আছে এখনও পর্যন্ত প্লাস আরও একটা জিনিস আমি এখানে দেখাতে চলেছি দেখুন এখানে যে চন্দ্রের পর্বতটা এখানে কিন্তু একটা ত্রিভুচ্ছিহ্ন আছে একটা ট্র্যাঙ্গেল চন্দ্রের পর্বতে একটা ট্র্যাঙ্গেল থাকার অর্থ হল বিদেশের থেকেও কম বেশি ইনকাম এদের জেনারেট হতে থাকবে সব সময়ের জন্য আরও একটা জিনিস দেখুন ফ্যামিলির থেকে যথেষ্ট বড়ো ধরনের সাপোর্ট পাওয়ার একটা আশঙ্কা কিন্তু এনার হাতে আছে সেটা বোঝাই যাচ্ছে এ দেখুন চন্দ্রপর্বতের ত্রিভুজ আরেকটা জিনিস বোঝায় সেটা হলো শ্বশুর থেকে একটা বড়ো ধরনের ইনকাম এনার হাতে আসতে পারে ভবিষ্যতে গিয়ে যাই হোক এক কথা বলতে গেলে এইরকম ধরনের রেখা যাতে থাকে ত্রিশুল আকৃতি ত্রিশূল আকৃতিটা কোথায় আমি দেখিয়ে দিচ্ছি মূলত মার্কারি লাইন স্যাটান লাইন প্লাস সান লাইন এই তিনটে যখন একসাথে হয়ে অবস্থান করে ত্রিশূল আকৃতি তাদের ছোটোবেলা থেকেই ক্রোরপতি অথবা বড় হয়ে করোরপতি লাইন ক্রোলপতির দিকে যাওয়ার একটা চান্সেস বেশি থাকে সব সময়ের জন্য এদের হাতে আমি সেই চিহ্নটা এনাদের এর হাতে দেখতে পাচ্ছি আর এখানে জুপিটার মাউন্টটাও অনেক সুন্দর আছে কোনো রকম নিচু নেই সব দিক দিয়ে ঠিক আছে একদম পারফেক্ট কিন্তু একটা ক্রস আছে অনেক বেশি জ্ঞানী ব্যক্তি হয়ে থাকবেন এবং যে কোনো কাজ ধৈর্যের সাথে খুব সুন্দরভাবে সম্পন্ন করে থাকবেন এনে অধৈর্য হয়ে কোনো কাজে পা দেবেন না এনার ভবিষ্যৎ যে সন্তান সন্ততি আসতে চলেছে তারাও কিন্তু মানুষের মতো মানুষ হবে এবং তারাও অনেক পয়সার মালিক হতে পারে সেটা এর দ্বারা বোঝা যায় আমি এই রেখাটার কথা আজ পর্যন্ত বলিনি সেটা দেখুন সন্তানটা কি করে মানুষ হয় অথবা সন্তানের বড় হয়ে কি হতে পারে সেটা কিন্তু এখানকার জুপিটারের পাশের থেকে থাকা রেখার থেকে বোঝা যায় একটাই রেখা কিন্তু কত সুন্দর দেখুন প্লাস এটা গিয়ে পুরো আয়ু রেখার সাথে শিররেখার সাথে মিশেছে অর্থাৎ সন্তানের ডেভেলপমেন্ট ব্রেন ডেভেলপমেন্ট যেটা বলতে গেলে ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হবে প্লাস শরীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা তেমন থাকবে না সেটা বোঝা যাচ্ছে এই রেখাটার দ্বারা প্লাস এর সাথে দেখুন সার্টান অ্যাউন্টের সাথে ঝুঁকে গেছে অর্থাৎ পয়সা কিন্তু অনেক কামাবে সেই ব্যক্তিরা সেই বাচ্চাটাও যাই হোক কত ভবিষ্যৎ প্রজন্মের কথা পরে বলা যাবে কোনো অসুবিধা নেই আগে হেনার কথা বলি দেখুন স্যাটার্ন মাউন্টটা অনেক সুন্দর হয়ে অবস্থান করছে স্যাটার্ন মাউন্টটা এত সুন্দরভাবে অবস্থান করছে প্লাস এখানে বৃদ্ধ বয়সের যে ইনকামটা অনেকে আছে যে সারা জীবন ইনকাম করে বৃদ্ধ বয়সে কোনো ইনকামের চান্সেস থাকে না কিন্তু এনার হাতে আমি হানড্রেডা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছি বৃদ্ধ বয়সটা খুব ভালো কাটবে এনার ক্ষেত্রে এবং সেটা অনেক ভালো পয়সা করির মাধ্যমে তো থাকবে এনে জাঁকজমকপূর্ণ প্লাস এখানে দেখুন আরও একটা চিহ্ন রোজির অভাব কোনো দিন হবে না এনার হাতে সেই রেখাটা এই রেখাটার দ্বারা বোঝা যাচ্ছে এই ছোটো রেখাটার দ্বারা বোঝা যাচ্ছে কোনো রকমের রুটি রোজির অভাব এনার কোনো দিন হবে না স্যাটার মাউন্ট ঠিক আছে এর সান মাউন্টটা অনেক সুন্দর কিন্তু নিচস্ত থাকায় অনেক বেশি পয়সা খরচা নিয়ে করে থাকবেন অনেক বেশি করে থাকবেন মাঝে মাঝে অতিরিক্ত পয়সা খরচা করে ফেলেন এবং আয়ের থেকে বেশি খরচা হয়ে যায় মাঝে মাঝে এগুলো করা উচিত না কিন্তু যে বিদ্যা লাইন এখানে বোঝা যাচ্ছে স্টাডি লাইন যেটা স্টাডি লাইনটা অনেক বড় এবং সুন্দর এত বড় স্টাডি লাইন থাকার অর্থ হলে এরা কিন্তু জীবনে অনেক বেশি পথ প্রতিষ্ঠা সম্মান সব সময়ের জন্য পেয়ে থাকবে সান মাউন্ট তো আসেই মাউন্টে ঘুরে দেখুন এদিকে মার্কারিয়া সানের মধ্যে গিয়ে পড়েছে এটা এরকম যাদের থেকে থাকে তারা কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ অর্থাৎ পিতা থেকে ধনসম্পত্তি লাভ করে থাকে এরা পিতা থেকে অনেক বেশি ধনসম্পত্তি লাভ করে থাকে এটা হয়ে থাকে এর ক্ষেত্রে প্লাস নিকটত্ব স্বজন যদি কেউ থাকে তার থেকে অনেক ধনসম্পত্তি মেলার চান্সেস থেকে যায় এটা অর্থ লাভ ম্যারেজের চিহ্ন আমি আগে বলেছি এটা দেখুন সানের সান মাউন্টের সাথে হার্ট লাইনের থেকে কোনো রেখা গিয়ে যদি মেশে তাহলে সেটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লাভ লাইন তো এটা লাভ লাইনের চিহ্ন এনার হাতে অর্থাৎ লাভ ম্যারেজের চিহ্ন যাই হোক এখানে কিন্তু এটা থাকার আরও একটা অর্থ হলো দেখুন কাকে কী দেবে সেটা কিন্তু হিসেব করে রাখা থাকে এবং সেই জন্য অনেক বেশি খরচা হয়ে যায় নিজের আত্মীয় স্বজনকে কোনো না কোনো গিফট সব সময়ের জন্য এরা প্রদান করতে থাকে এটা একটা প্লাস পয়েন্ট ধরুন মাইনাস পয়েন্ট ধরুন প্লাস এখানে যদি এই রেখাটা অর্থাৎ সান মাউন্টটা অনেক বেশি নিঃশস্ত গিয়ে নিঃশস্ত হয়ে গিয়ে যেহেতু এইখানে গিয়ে পড়ছে সেহেতু অনেক বেশি পয়সা কিন্তু এনার হাতে খরচার চান্সও বেশি থেকে যাচ্ছে এক্ষেত্রে নিঃশ্বস্ত হয়ে কারণ এটা পুরো সাটান মাউন্ট আর সান মাউন্টের মধ্যে গিয়ে মিলে যাচ্ছে মিশে যাচ্ছে যবি হ এখানে দেখুন মার্কারি মাউন্টটাও অতিব সুন্দর খুব সুন্দর অ্যাঙ্গেলে অবস্থান করছে তিনটে রেখা পরপর এটা আমি বলতে পারি এনার ক্ষেত্রে কিন্তু মাল্টিপ্যাল ল্যাঙ্গুয়েজ শেখার একটা ইচ্ছা চা হাত জন্য থাকবে একটা ছাড়া দুই তিনটে ল্যাঙ্গুয়েজ থেকার প্লাস মাল্টিপ্যাল ইনকামের চান্সও এনার হাতে থাকবে একটা চান্স ছাড়া দুই তিনটে চান্সে এনে ইনকাম করার একটা পজিশান সবসময় জন্য খুঁজতে থাকবেন আরও একটা জিনিস প্লাস পয়েন্ট সেটা হলো এই এটা কিন্তু বিজনেসের দিকে অনেক বেশি ঝুঁকে থাকবেন প্লাস এদের ফ্যামিলি লাইফটা অনেক বেশি সুন্দর হবে মার্কেট মাউন্টা এত সুন্দর তাদের এই কথাগুলো বলা যায় মার্কেট মাউন্টাও খুব সুন্দর যার সাথে কথা বলবো এনার্জেটিকের সাথে কথা বলে পুরো এনার্জির সাথে কথা বলে থাকবেন সবসময়ের জন্য এবং কোনো ব্যাড ফিলিং হবে না এরা অনেক বেশি বাগ্মি প্রকৃতির হয়ে থাকে অনেক বেশি সবাইকার সাথে মিলে মিলেমিশে এবং সেইভাবে কথা বলতে ভালোবাসবেন ফ্যামিলির সাথে হামেশা মিশে মিশে থাকতে এরা অনেক বেশি ভালোবাসেন হার্ট লাইন যাদের এত বেশি ব্যান্ড হয়ে থাকে তারা কিন্তু অনেক বেশি ভাবুক প্রকৃতির হয়ে থাকে অনেক বেশি চিন্তা ভাবনার দ্বারা যুক্ত থাকে কল্পনার জগতে সবসময় ঘুরতে ভালোবাসে এনারা আর একটা জিনিস সব থেকে ভালো জিনিস দেখলে বোঝা যায় দেখুন এত সুন্দর রেখা যারা থেকে থাকে তারা কিন্তু ফ্রেন্ডদের উপরে অনেক বেশি খরচা করে ফেলে এক্সট্রা খরচা এগুলো করা উচিত হবে না বলে মনে করছে আমি অর্থাৎ এরা আনলিমিটেড খরচা করে ফেলে অনেকটা সময় এখানে কিছু কিছু রোমান্টিকতার চিহ্ন যেটা হাটলাইন দেখলে বোঝা যায় পিতা এবং মাথাকে দেখভাল করার চিহ্ন বৃদ্ধ বয়সে অর্থাৎ মাথাকে ইনি ভালোভাবে রাখবে রাখতে সক্ষম হবেন এখানে একটা চৌকো চিহ্ন যেটা ধনের সাথে সাথে পথ মান মানসম্মান এনাকে দিয়ে থাকবেন অনেক বেশি শিরোরেখাটাও অনেক বেশি সুন্দর পুরো বৃহস্পতির মাউন্ট থেকে শুরু হয়ে দেখে চন্দ্রের পর্বতের দিকে ঢেলে গেছে শ্বশুর বাড়ির থেকে কম বেশি ইনকামের চান্স কিন্তু এনার থেকে থাকবে আর শ্বশুর বাড়ির থেকে ধনপ্রাপ্তি যোগ কিন্তু এনার হাতে আছে সেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা জিনিস শিরোরেখা যাদের এত বেশি সুন্দর হয় ব্রেন কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট থাকে তাদের সবসময়ের জন্য একটা দেখুন ট্রাঙ্গেল দুটো ট্রাঙ্গেল পরপর মানি ট্রাঙ্গেল মানি ট্রাঙ্গেলটা খুব সুন্দর এবং সুস্পষ্ট দুটো পরপর প্রথমটার দ্বারা আমি এক এক করে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখুন প্রথম যে ট্রাঙ্গেলটা আছে এই প্রথম ট্রাঙ্গেলটার দ্বারা বোঝা যায় নিজের দ্বারা ইনকাম দ্বিতীয় ট্রাঙ্গেলটা কারোর দ্বারা ইনকাম কিন্তু সেটা নিজের হবে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি মনে করুন প্রথম যে ট্রাঙ্গেলটা আছে এই যে বড় ট্র্যাঙ্গেলটা সবস্য এই ট্র্যাঙ্গেলটা দ্বারা এনে নিজের চেষ্টায় ইনকাম করবেন এবং প্লাস সাথে নিজের একটা ঘর এনার থাকবেই দুই নম্বর পৈতৃক সম্পত্তি হোক অথবা পিতার দ্বারা উন্নতি হোক অথবা ভাইয়ের দ্বারা উন্নতি হোক অথবা রিশতেদার আত্মীয় স্বজন ওদের দ্বারা উন্নতি হোক সেটা কিন্তু হবেই প্লাস যেটা হয়ে থাকে দুই নম্বরটা যেটা হলো পিতার যে একটা ঘর কিন্তু এনার থাকবেই এনার তো নিজে একটা থাকবে প্লাস পিতার দ্বারাও একটা হবে সেটাও এনার থাকবে এই দুটো ট্র্যাঙ্গেলের দ্বারা এগুলো বোঝা যায় কিন্তু একটা ইনকাম প্যাসিভ ইনকাম কিন্তু সবসময় এনার পিছনে লেগে থাকবে সবসময়ের জন্য সারা জীবন একটা কম বেশি ইনকাম ইনি একটা রোজগার কিন্তু সবসময় পকেটে ভরতে থাকবেন সারা জীবনের জন্য মার্কারি লাইন এত সুন্দর থাকার অর্থ হলো বিজনেসের দিকে কিন্তু অনেক বেশি নজর থাকবে এনারা এবং বিজনেসে একটা পারফেক্ট জায়গায় এনে পৌঁছে যেতে পারবেন একটা সময় গিয়ে স্বাস্থ্য শরীরের দিক দিয়ে বলতে গেলে এটাকে হেলথ লাইনও বলা হয় তো হেলথ লাইন অনেক বেশি সুন্দর থাকবে এটাকে এক কথায় সাকসেস লাইনও বলা যায় তো সাকসেস জীবনে মিলতে থাকবে সব সময়ের জন্য এটা যত বেশি বড়ো হয় সাকসেস তত বেশি হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে সাকসেস ধন সম্পত্তি বিজনেস সব কিন্তু এনার হাতে খুব ভালো এবং সুস্পষ্ট পরিমাণে আছে বর্তমানে যাই হোক এখানে কিন্তু একটা বিদেশ লেখা আছে যেটা আমি আগে ভিডিওতে বলিনি কোনো দিনের একটা বিদেশ লেখা এখানে চিহ্ন খুব সুন্দরভাবে অবস্থান করছে ফরেন কান্ট্রি যাওয়ার যোগ আছে এনার হাতে প্লাস শ্বশুরবাড়ির থেকে ইনকাম সেটা তো আগেই বললাম আরও একটি রেখা দেখুন এখানে যে লাভ লাইফ লাইনটা আছে লাইফ লাইনটা কোনো কাটাকুটি ছাড়াই সুন্দরভাবে অবস্থান করছে অর্থাৎ কোনো রকম এনার ভবিষ্যতে গিয়ে যে অনেক বেশি প্রবলেমে এনাকে পড়তে হবে না শারীরিক সুস্থতা হেলথ সম্পর্কিত কোনো প্রবলেম এনার হবে না আশা করছি প্রায় টোয়েন্টি এইটের কাজ তাক এনাকে কিছু না কিছু সহ্য করতে হতে পারে কোনো না কোনো প্রবলেম খাড়া হতে পারে জায়গা চেঞ্জেস হতে পারে বাড়ি বদল বদল করতে হতে পারে কিন্তু তারপরে গিয়ে কিন্তু প্রপার লাইফ সেটেলমেন্ট এখানে কোনো কিন্তু পরন্তু নেই একেবারে এদিক ওদিক হতে পারে জায়গা কাজ ইত্যাদি চেঞ্জেস হতে পারে কিন্তু তারপরে কোনো প্রবলেম এনার আসতে আসতে পারে না আর আসবেও না এটা সুন্দর রেখা কিন্তু একটু দেরি হবে নিজের তৈরি ঘর যেটা বলতে বোঝা যায় সেটা কিন্তু একটু দেরি হবে কিন্তু এখানে একটা মার্শাল আর্ট আছে দুটো মার্শাল আর্ট একই হাতে অবস্থান করছে ঘর যদি তৈরি হয় সেটা কিন্তু খুব বড় আকারের ঘর তৈরি হবে খুব বড়ো একটা জায়গায় আপাতত নিজস্ব ঘর তৈরি করতে আমি বলতে গেলে এটা কিন্তু অনেক ক্ষেত্রে লাইফ লাইনকে অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকে মার্শাল রেখা তো এই এই বয়স পর্যন্ত এনার কোনো অসুবিধা আসবে না মধ্যিখানে যে ফাঁকা যোগটা আছে এইটি যদি পুরো হয়ে যায় তাহলে আমি আশা করছি দু বছরের ভেতরে এনার ঘর কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপাতত পাঁচ বছর টাইম লাগবে একটা চিহ্ন এখানে ছোট্ট একটা চিহ্ন কেতুর চৌকো চিহ্ন অর্থাৎ যে কোনো সময় ধনপ্রাপ্তি এদিক ওদিক দিয়ে মাঝে মাঝে কিছু কিছু ধন এনার পরকাটা আসতে থাকবে পয়সা করি তেমন কোনো প্রবলেম হবে না আশা করছি ফ্যামিলির থেকে সাপোর্ট এনে যথেষ্ট পেয়ে থাকবেন এই রেখাটা দ্বারা বলা যায় সেটা এখানে দেখবেন মনুবন্ধ রেখাটা অতীব সুন্দর তো হেলথি গার্ডিং কোনো ইস্যু এনার জীবনে পারফেক্টলি আসবে না হেলথি গার্ডিং কোনো প্রবলেম কিন্তু এনার আসবে না সম্ভবত এখানে একটা তিল চিহ্ন বর্তমান এই তিল চিহ্নের একটা খাসিয়াত আছে একটা খুব সুন্দর একটা কথা যেটা বলতে যাচ্ছি এরা নিজেকে সব জানতে ভেবে থাকে এটা বলা উচিত হবে কিনা আমি জানতে জানি না তারপরেও এরা যে কোনো কাজে যে কোনো বিষয়ে নিজের পা এড়াতে নিজের টাং এড়াতে এনারা ব্যস্ত থাকে নাক গলাতে যেটা বলতে বোঝা যায় অর্থাৎ এদের কাছে শুনবেন দেখবেন যে কোনো বিষয়ে কোনো না কোনো জ্ঞান এরা দিয়ে থাকবে সেটা যদি জানে তবুও দেবে যদি না জানে তবুও দেবে এটা আমি বলি যে সব সবজান্ত তিল যদিও এটা একদিক দিয়ে খুব ভালো উপকার করে একদিক দিয়ে একটু ক্ষতি করে মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে প্রবলেমে ঠেলে দিতে পারে কিন্তু বেশিরভাগ বিষয়ে এনাকে এগিয়ে যেতে সাহায্য করে এই তিলটা এখানে দেখুন একটা সুস্পষ্ট একদম সুস্পষ্ট খুব সুন্দর একটা চিহ্ন বর্তমান এই চিহ্নটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট মানি ম্যানেজমেন্ট ক্ষমতা প্লাস আরও যেগুলো হয়ে থাকে ফ্যামিলি রিগার্ডিং কোনো ইস্যু এনার কাছে আসতে পারে না এই ধরনের রেখা কিন্তু খুব ভালো কাজ করে কারোর হাতে বিশেষ করে ব্রিলিয়ান্টদের ক্ষেত্রে তিনি ইনি কম বেশি ব্রিলিয়ান্টও হয়ে থাকবেন প্রথম টেকার থেকে দ্বিতীয় অংশ অনেক বেশি প্রথম অংশের থেকে দ্বিতীয় অংশ অনেক বেশি বড় আছে দেখুন ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় সেহেতু ইনকাম কিন্তু জেনারেট সবসময় হতে থাকবেন কিন্তু একটা সমস্যা এখানে যে বৃদ্ধঙ্গলটা আছে অনেক বেশি শর্ট এত বেশি শর্ট বৃদ্ধাঙ্গল থাকার অর্থ হলো ফ্যামিলির থেকে সবসময় কোনো না কোনো কাজের জন্য দূরে সরে থাকতে হতে পারে ম্যারেজ লাইফের জন্য এই বেশি একটু এত ঝামেলা হয়ে থাকবে তো ফ্যামিলির থেকে কোনো না কোনো কাজের জন্য সব সময়ের জন্য দূরে সরে থাকতে পারে ছোটোবেলা থেকে শুরু করে প্রায় সারা জীবন বললেও চলে সেজন্য এদের ফ্যামিলির কাছে যে ওটা হয় না পয়সা করে অনেক থাকা সত্ত্বেও তাদের কাছে তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারে না এটা এটা একটা দুঃখের বিষয় আরও একটা জিনিস যেটা হয় সেটা দেখুন আঙুল শট থাকার অর্থ হলো অতিরিক্ত ডিসিশন নেওয়ার যে চিন্তা ভাবনাটা খুব ছটপটে টাইপের হয়ে থাকে এবং যে ডিসিশন এরা নিয়ে থাকে সেটাকেই সর্বগ্রাহ্য বলে মনে করেন এনারা অর্থাৎ অন্য কারো ডিসিশনের পাত্তা এনারা কিন্তু দেন না তো আমি মনে করছি যে সবাই কার কাছে ডিসিশান নিয়ে যে কোনো কাজ করা উচিত হবে বলে এনার ক্ষেত্রে আশা করছি বিয়ে বলতে গেলে খুব অস্পষ্ট না বলাই ভালো হবে তো আশা করছি আপনার সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ